মানব জমিনে হচ্ছে কত 21 ঘন্টা আগে একটা খুব ভয়াবহ রিপোর্টিং হলো, কিন্তু আমাদের কনভিনিয়েন্টলি আমাদের গুজব পার্টির চোখে এটা পড়তেছে না। এমনিতে তারা হইতেছে যে এখানে তিল সেটাকে তাল বানায় ফুলায় কোনো একটা ঘটনা, কোনো একটা খবর, কোনো একটা ব্যাপারকে, আর এখানে এত বড় একটা তাল সেটাকে তারা তাদের চোখের তিল হিসেবেও ধরা পড়তেছে না। তাতে কোনো সমস্যা নাই, আমি এখানে আছি এটা ধরাই দেওয়ার জন্য। আসলে আলোচনা করি, খবরটার টাইটেল হচ্ছে ঈদের মাঝেই বাংলাদেশের বুকে ঘটে গেল নজিরবিহীন একটি ঘটনা। ঈদের ছুটির সময় যখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের প্রিয়জনের সাথে পারিবারিক বন্ধনে আবদ্ধ হচ্ছিল, তখন একটি অভূতপূর্ব এবং গোপনীয় ঘটনা ঘটে যায় দেশের বুকে। প্রথমবার মতো 108 গ্রোস মেট্রিক টন কার্গো বহন করতে সক্ষম দুটি বোয়িং বিমান ইসরায়েলের তেল আবিব 747 বিমান আর কি, ইসরায়েলের তেল অবশ্যই উল্লেখ করা উচিত, বোয়িং 747 মানে বিশাল সাইজের বিমান আর কি, একদম ফুল সাইজ বিমান, ইসরায়েলের তেল আবিবের বেন গুনিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ন্যাশনাল এয়ার কার্গো ইনকর্পোরেটেড USA দ্বারা নিবন্ধিত ও পরিচালিত পণ্য সম্ভার বিমানটি ফ্লাইট নাম্বার এত 7 এপ্রিল 1923 ঘন্টা উড়ে তেল আবিব থেকে ঢাকায় অবতরণ করে, সরাসরি ইসরায়েলের তেল আবিব থেকে 1923 ঘন্টা উড়ে সরাসরি ঢাকায় এসে অবতরণ করে এবং একই দিনে ঢাকা ছেড়ে যায়। তারপর আরেকটা ফ্লাইট নাম্বার উল্লেখ করে দিছে, এর অধীনে একই কোম্পানির দ্বারা পরিচালিত দ্বিতীয় ফ্লাইটটি আবার হইতেছে 1954 ঘন্টা উড়ে 11 এপ্রিল সরাসরি তেল আবিব থেকে ঢাকায় আসে এবং 12 এপ্রিল ঢাকা ছেড়ে যায়। যদিও দুটি ফ্লাইটটি সরাসরি তেল আবিব থেকে ঢাকায় এসেছিল, তারা বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে তাদের পরবর্তী স্টপেজ করে। যদিও বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, সাম্প্রতিক অতীতে অনুসন্ধানকারী প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ ইসরায়েলের কাছ থেকে উন্নত নজরদারি সরঞ্জাম ও স্পাইওয়ার সংগ্রহ করেছে। এই প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে প্রযুক্তি লঙ্ঘন করে মানবাধিকারের লঙ্ঘনের সাথে জড়িত। তবে এর আগে ইসরায়েল থেকে বাংলাদেশি সরাসরি ফ্লাইটের কোনো নজির নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রাক্তন রাষ্ট্রদূত মন্তব্য করেন যে জরুরি অবতরণ ছাড়া বাংলাদেশে পণ্য বহনকারী ইসরায়েলের ফ্লাইটের অবতরণ একটি নজিরবিহীন ঘটনা। অবশ্যই নজিরবিহীন ঘটনা, এর আগে এমন কোনো নজির নাই, কারণ বাংলাদেশ দুদেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। দেখেন এই যে গুজববাদগুলো যেটা বলি, যেগুলো কোনো ঘটনা না, কোনো নিউজ না, কোনো এইগুলাকে ফুলায় ফাপায় লাফালাফি করতে থাকে, যেগুলো আমি পয়েন্ট আউট করে আঙ্গুল চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই। আর এখানে এত বড় একটা তাল, এইটারে এখন এরা তিল হিসেবেও জ্ঞান করতেছে না, রাইট? দেখেন ইসরায়েলের সাথে এই ঘটনাটা, এটা কিন্তু অনেকগুলা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা অনেকদিন চলে আসা অনেক কিছুর কন্টিনিউয়েশন। এবং আমি আপনাদেরকে যখন আপনারা বয়কট খেলা খেলেন এবং ইসরায়েলকে নিয়ে বয়কট খেলা খেলেন ইসরায়েলি পণ্য, তখন যখন আলোচনা করছি এই পয়েন্টগুলো হাজারবার মেক করছি, চর্বিত চর্বণ হবে আরেকবার একটু মেক করি, কারণ সেদিকে আমরা হাঁটি হাঁটি ফাঁপা করে আগে যাচ্ছি। আপনারা গুজববাজরা গুজব ছড়াইতে থাকেন, দেখুন যে ওই যে ফুটবল ইসলাম যেটা বলছে ওইটা বসে আসছে। ওকে, তো যেটা হইতে যাচ্ছে যে সতর্কতা আপনাদেরকে অনেকদিন ধরে করে আসছি, যে সতর্ক যে আপনারা ভেড়ার পাল হচ্ছে লাফাইতে থাকবে। অন্যদিকে যেগুলো ইম্প্যাক্টফুল রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক চালু করা থেকে, এগুলো ঠিকই, কিন্তু আসল যেগুলো হইতেছে যেগুলো রিয়েল কনসিকোয়েন্স আছে ওই জায়গায় সবকিছু হয়ে বসে থাকবে ইসরায়েলের। আর ওই যারা ইসরায়েলের প্রোডাক্ট জীবনে ব্যবহার করে না, জীবনে খায় না, ঈদ করবে না এছাড়া, তারা ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করে বেড়াচ্ছে এবং আপনাকে বুঝাইতেছে যে ইসরায়েলকে কোন ঠাসা করে ফেলা হচ্ছে। এই কমেডিগুলো যেটা করে আপনাদের মূল ফোকাসটা নষ্ট করে, এরা একটা একটা ফিল গুডের মধ্যে আছে যে এরা কিছু একটা করতেছে, একটা ইম্প্যাক্ট ফেলতেছে, কিন্তু এরা যে আসলে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না, আসলে ইম্প্যাক্টফুল জায়গায় যে ঘটনা ঘটে যাচ্ছে মুশ নাই। দেখেন এগুলো বলে বেড়ায় গুজববাদগুলো যে হামাস এই ঘটনাটা ঘটাইছে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ থামাইতে এবং তাতে করে সফল হয়েছে এবং সেটার ফলাফল হয়েছে এখন গাজা স্ট্রিপ নাই, 30,000-40,000 লোক নিহত এবং গাজা স্ট্রিপ মোটামুটি দখলের চান্স মনে হয় করে ফেলবে, এই হইতেছে লাভ। এবং তখন আমি আলোচনা করছি তিলকে তাল বানানো গুজববাদগুলো যেটা বলতেছে যে সৌদি আরবকে তো থামানো গেছে, এবং তখন আমি বলছিলাম যে আসলে সৌদি আরবকে থামানো যায় নাই, সৌদি আরব যদি তাদের সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার হয় তারা ঠিকই স্বাভাবিক করে ফেলবে, আজকে করতে না পারলে 1 বছর পর করবে, 1 বছর করতে না পারলে 2 বছর পর করে ফেলবে, করবেই। হ্যাঁ, কারণ ইসরায়েল পাওয়ারফুল রাষ্ট্র হয়, ইসরায়েলকে পুছে চলতে হয় আর ঢাকার পাল দেখে কেউ পাত্তা দেন, রাইট? সো ইসরায়েল আস্তে আস্তে যে এইদিকে যাচ্ছে, ইসরায়েলকে অনেকগুলো মুসলিম কান্ট্রি, সিরিয়াস মুসলিম কান্ট্রি, UAE, বাহরাইন এরা রেকগনিশন দিয়েছে,
সৌদি আরব ওই পথে হাঁটতেছে, বাংলাদেশও ওই পথে হাঁটতেছে। আমি একটা এপিসোড করছি আপনাদের এই চ্যানেল, এপিসোড করে দেখাইছি যে বাংলাদেশের পাসপোর্ট থেকে গোপনে ওই কথাটা সরাই দেওয়া হয়েছে যে এই পাসপোর্ট সকল দেশের জন্য বৈধ বা প্রযোজ্য শুধুমাত্র ইসরায়েল ছাড়া। এই কথাটা আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো, এখন এই কথাটা আস্তে করে সরাই দেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে সম্পর্ক স্বাভাবিকীকরণের সাইন আর কি। এই সাইন মবরা আপনার গুজববাদ গুলো সিরিয়াস সিরিয়াস সাইন চোখে দিয়ে ধরাই দিচ্ছি, এগুলো দেখবেন এরা, এরা হইতেছে তিল নিয়ে গুজব বানাবে। আচ্ছা, তারপর সেই ঘটনার পর ইসরায়েলের কাছ থেকে যে স্পাই ওয়্যার কেনার যে খবরটা এখানে মানব জুমিন বললো, যেটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনে উল্লেখ করা হয়েছে, ওইটাকে আমি অত একটা মেরিট দিচ্ছি না, কারণ ওইটা থার্ড পার্টি দিয়ে কেনা হয়েছে, সরাসরি ইসরায়েলের কাছ থেকে কেনা হয় না, রাইট? সো এই কাজ সারা বিশ্বময় সবাই করে, যে মুখ রক্ষা করার জন্য এগুলো করে, কিন্তু তলে তলে আসল কাজ করতে থাকে। সো যেমন এই যে রাশিয়া হইতেছে স্যাংশন দিছে, হইতেছে সরি রাশিয়ার উপর স্যাংশন দিছে হচ্ছে আমেরিকা, কিন্তু ইউরোপের সকল দেশ হইতেছে রাশিয়ার তিলে কিনতেছে, বরং এই স্যাংশনের মধ্যে রাশিয়ার ইকোনমি ফুলে ফেপে রেকর্ড পরিমাণ ইকোনমি হইতেছে, গ্রো করছে রাশিয়া। তো সেটার কারণ কি? কারণ হচ্ছে স্যাংশন দিছে ঠিক আছে, এবং ইউরোপিয়ান দেশগুলো হইতেছে, আপনারা তো খবর খবর পড়লে জেনে থাকেন, এগুলো যদি না পড়ে খালি গুজব করেন সারাদিন তাহলে তো জানবেন না। ওকে, সো ইউরোপের দেশগুলো কি করে, তারা সরাসরি রাশিয়ার কাছ থেকে তেল কিনে না, মুখ বাঁচাইতে হবে। বাংলাদেশ যেরকম সরাসরি ইসরায়েলের কাছ থেকে স্পাই ওয়ার কেন না, ডেনমার্ক না কোন দেশ হয়ে কিনে, হ্যাঁ একই কাজ ইউরোপ করে আমার কাছে, তারা কি করে ওই যে রাশার তেল হইতেছে একটা থার্ড পার্টির কাছে বিক্রি করে, রাশা ইউরোপের কোনো দেশ কিনবে না, তাদের পছন্দ এইগো, হ্যাঁ একটা থার্ড পার্টি কোনো দেশের কাছে বিক্রি করে, তাও বিক্রি করারও সিস্টেম আছে অনেক, যে তেলবাহী ট্যাঙ্কার, এটার গায়ে কোনো সিল নাই, ছাপ্পর নাই, কোনো কাগজপত্র নাই, সকল কিছু হইতেছে গোপন করে একটা জায়গার মধ্যে রেখে চলে যায়, তারপর সেই জায়গা থেকে সেই যেই দেশের কাছে গিয়ে নোঙ্গর করে, সেই দেশের ওরা হইতেছে ছিল ছাপ্পর ছাড়া এই তেলটা হইতেছে কিনে গ্রহণ করে, তারপর ইউরোপের দেশগুলো এসে ওই থার্ড পার্টি যে মাঝখানে যে দালাল, সেই দালাল দেশের কাছ থেকে কিনে নিয়ে যায়। সো তারাও জানে, আমেরিকাও জানে যে কি জানে রাশিয়ার তেল ইউরোপ কিনতেছে, সরাসরি কিনতেছে না, একটা থার্ড পার্টি হয়ে কিনতেছে কালোবাজার থেকে, আমেরিকাও জানে ইউরোপের সেটা সবাই জানে, এবং এরা সবাই দেখতেছে রাশিয়ার ইকোনমি ফুলে ফেপে উঠতেছে, কিন্তু পাবলিককে ভুল বুঝাইতেছে যে না আমরা প্রচন্ড স্যাংশনের উপর রাখছি, রাশিয়াকে মুখ বাঁচাইতে হবে আমাদের, হ্যাঁ। সো এগুলো বিশ্বময় চলে, সেরকম থার্ড পার্টি হইলে না, আপনাদের গুজববাদ ইনফ্লুয়েন্সাররা ধরেন আপনাকে এগুলো দেখে, নানান ভুল বুঝাবে, আপনাকে তো বিটুইন দ্য লাইন্স পড়তে হবে, রাইট? সো যেইটা পয়েন্টটা সবসময় আউট করে আসতেছে যে ন্যাশনাল ইন্টারেস্ট, স্বার্থ, যেই দেশের হাতে লেভারেজ আছে, যেই দেশ পাওয়ারফুল, যেই দেশের স্বার্থ আছে, সেইখানে আপনি মুখে যত কথাই বলেন না কেন, সবাই আস্তে করে তার বাছাটা পেতে দিবে সেই দেশের কাছে, রাইট? বাংলাদেশের ইলেকশন নিয়ে আপনাদেরকে কি বলছিলাম, কতগুলো পর্ব যে করছি আর গালি খাইছি যে বাংলাদেশের ইলেকশনে আমেরিকা সম্ভবত কোনো ভূমিকা নিবে না, বুঝছে কিনা? আচ্ছা, এবং এগুলো একের পর এক আমি পর্ব করে গেছি যে বাংলাদেশের ইলেকশন আরেকটা ইলেকশন হবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আমেরিকা শেষ মুহূর্তে পিছুটান দিবে, কোনো ভূমিকা নিবে না, এবং কেন বলছি এগুলোর সাইনগুলোর সহ দেখে দেখে আলোচনা করছি পর্বের পর পর্ব, এবং গালি খাইছি। কি মনে হয়, বাংলাদেশে আরেকটা ইলেকশন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা আসছে, আমেরিকা কোনো ভূমিকা নিচ্ছে? ও আচ্ছা, নেই হ্যাঁ, ফখরুল ইসলাম সফল কথা শুনে কিছু, আচ্ছা ওকে, লাফাইতে থাকেন, মবগিরি করতে থাকেন, ওই যেটা বলতেছি ওইটাই হবে, দেখেন ইসরায়েলের সাথে সবাই সম্পর্ক স্বাভাবিক করতেছে, মুসলিম কান্ট্রিগুলো করছে, সৌদি আরব করে ফেলবে, কোনো চিন্তা করেন না। এই যে দেখেন আইওয়াশের ব্যাপারটা, সৌদি আরবের যে কথাটা বলা হয় যে হামাসে আক্রমণটা করা, এখন সৌদি আরব পিছিয়ে আসতে বাধ্য হয়েছে, কেন পিছিয়ে আসতে বাধ্য হয়েছে, এটার কারণ হচ্ছে এই মুহূর্তে এই ঘটনার মধ্যে ইসরায়েলের এই পার্শ্বিকতার মধ্যে যদি ইসরায়েলের সাথে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ নেয়, বা যে উদ্যোগ ছিল সেটা যদি সামনে নিয়ে যাক, তখন ইসরায়েলের সৌদি আরবের জনগণ হইতেছে রাগে ক্ষোভে ফুসে উঠবে। না আমরা জানি সৌদি আরবের জনগণ ভেদাম আছে, তারা রাগে ক্ষোভে ফুসে উঠলে কিছু করার নেই, এরা একনায়কতন্ত্রের দেশ, কিন্তু এই একনায়কতন্ত্রের দেশ হওয়াতে আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে সরকার সবসময় ভয়ে ভয়ে থাকে যে কোথা থেকে কোথায় আন্দোলন বিক্ষোভ করে ওঠে, সরকার পড়ে যায়, হ্যাঁ। সো যারা চুরিদারি করে একনায়কতন্ত্র করে ক্ষমতায় থাকে তারা সবসময় এরকম একটা তাদের নাজুক অবস্থান থাকে। সো সৌদি আরবের সরকার বা MBS সে হইতেছে ভোদাই পাবলি গিয়ে ভেড়ার ফাল মবকে হইতেছে ভাবলো যে একটু আই ওয়াশ করা দরকার আমার, এখন এই মুহূর্তে ইসরায়েলের সাথে আমি সম্পর্ক এই মুহূর্তে যাওয়া যাবে না, গেলে মব গরম হয়ে যাবে, আমি যাবো ঠিকই 2 বছর পর যাবো, এখন যাবো না, মনে মনে আমার কিন্তু হিসাব করা আছে, কারণ ইসরায়েল পাওয়ারফুল, ইসরায়েলকে আমার দরকার, ক্ষমতায় থাকতে হলে আমার ইসরায়েলকে প্রয়োজন। ইরানের সাথে তো এখন সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসতেছে, এবং কটুকি সেটা হইলে হয়তো ডাইনামিক্স চেঞ্জ হবে, যা হোক সেটা ভিন্ন কথা, কিন্তু MBS এর ইসরায়েলকে দরকার, নানান কারণে দরকার, অর্থনৈতিক কারণে, আমেরিকাকে প্রয়োজন, আমেরিকার স্ট্রং এলাই ইরানের সাথে, নানান কারণে দরকার। সো ইসরায়েল হচ্ছে পাওয়ারফুল দেশ, MBS চিরদিন ক্ষমতা থাকার জন্য ইসরায়েলকে দরকার, সে তার খাম 2 বছর পর হইলেও করবে, 3 বছর পরও হইলেও করবে, মাঝখানে মবগুলোকে একটু শান্ত করার জন্য আই ওয়াশ আমরা বন্ধ রাখছি, এবং প্রচন্ড লিপ সার্ভিস দিয়ে যাচ্ছি, আমরা প্রচন্ড ওয়ার্ড সালাদ খাওয়াচ্ছি, ইসরায়েলকে ঘুরিয়ে দেওয়া হবে, এই করা হবে, সেই করা হবে। দেখেন ইরান এত কাহিনী করলো যে ইসরায়েলে হইতেছে গ্রাউন্ড ইনভেশন হলে ফাটায় ফেলবে, গ্রাউন্ড ইনভেশন করে, আমি তখন আপনাদেরকে আলোচনা করছি যে ইরানের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে কিছুই করবে না, ও না কিছু করছে না কি, ও আচ্ছা ইসরায়েলকে ঘুরিয়ে দিছে, একাত্তর টিভি রিপোর্ট করতেছে আর গান্ডুরিগুলো নিয়ে লাফালাফি করতেছে। ওকে,
সো গ্রাউন্ড ইনভেশন করলো, নাস্তানাবুদ করে গাজাকে ফাটায় ফেললো, এবং আরো কত রকম হুমকি দিছে যে গাজার নর্থ সাইড থেকে যখন সবাইকে পুশ করে ওয়েস্ট সাইডে পাঠিয়েছে, তারপর যখন ওয়েস্ট সাইডে পাঠানোর পর আবার যখন ইসরায়েল ঘোষণা দিয়েছে যে এবার এখানেও হামলা করবে, তখন আবার ইরানের হুঙ্কার এবং সারা বিশ্বের হুঙ্কার যে এখানে যদি আবার হামলা করে ইসরায়েল তাইলে কিন্তু এটা একেবারে রেড লাইন ক্রস করা হবে, এবার আর ইসরায়েলকে ছাড়া হবে না, ওইখানে হামলা টামলা করে তুশ করে সকল কিছুই করতেছে। এই পর্যন্ত ইসরায়েলের হামলা 100 সাংবাদিক মারা গেছে, 100 সাংবাদিক মারা গেছে। চিন্তা করেন আপনি অবস্থা, আমেরিকা খুবই বিব্রতকর অবস্থায় আছে, কিন্তু তারও মুখে ওই যে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে, নানান কথা বলে যাচ্ছে বাইডেন এবং আমেরিকা, যদিও ট্রুলি বাইডেন হইতেছে নেতানিয়াহুকে সাপোর্ট করে না বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, মানে তারা চায় যে নেতানিয়াহু সরকার সরে যাক, অন্য সরকার ক্ষমতায় আসুক, কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক এই ব্যাপারে তারা দুদিন আগে বাইডেন বলছে আয়রন ক্ল্যাড, সে একেবারে খুব জোর দিয়ে বলছে যে ইসরায়েলের সাথে আমাদের আয়রন ক্ল্যাড সম্পর্ক দুই দিন আগে এই এত কিছুর মধ্যে। As I told Prime Minister Netanyahu, our commitment to Israel's security against these threats from Iran and its proxies is ironclad. Let me say it again, ironclad. We're going to do all we can to protect Israel's security. United Nations America হইতেছে যুদ্ধ বিরতিতে ভিটো দেয় নাই, তারপর ওই মবগুলাকে খুশি করার জন্য আর কি ইলেকশন আসছে না সামনে, মবগুলাকে হইতেছে খালি একটু উদ্গুদি ফিলিং দিলে মবগুলা নাচতে থাকে, রাইট? সো সকল দেশের রাষ্ট্রপ্রধান এগুলো করে বেড়ায় যে গান্ডু কিছু আছে, এই গান্ডুগুলাকে হইতেছে একটু ধরাই দিলে এগুলা হইতেছে তিলকে তাল বানায় লাফাইতে শুরু করবে, মন কলা খাইতে শুরু করবে, এগুলা বাইডেনও করে বেড়াচ্ছে, সৌদি আরবও করে বেড়াচ্ছে, আপনাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী করে, আপনাদের বিএনপি খালেদা জিয়া শেখ হাসিনা, বিএনপি নেতারা খালেদা জিয়া, ওনারাও করে বেড়াচ্ছেন। হ্যাঁ, ওনারা কিন্তু চেষ্টা করছিলেন ভারতের সাথে একটু মিলমিশ করে ক্ষমতা আসা যায় কিনা, কিন্তু ভারতের সাথে এতই দূরত্ব সুবিধা করতে পারেন না, সুবিধা যদি করতে পারতেন ক্ষমতাও আসতেন, ওই ভারতের কাছে দেশ বিক্রি করতেন, রাইট? বিএনপি তো আসলে মানে সামর্থ্য নাই, বিএনপির দেশ বেচারা সামর্থ্য নেই, এগুলো এমনই পদায়। তো এই জন্যে মনে করেন এই যে রাজনৈতিক খেলা, এই যে মার্গ হিসাব নিকাশ, মার প্যাচ, এখানে সবাই স্বার্থ, সবাই সবার স্বার্থ দেখে, এখানে আপনাকে পাওয়ারফুল হইতে হবে, এখানে আপনার লেভারেজ থাকতে হবে, তাইলে একমাত্র পৃথিবী আপনাকে গুনবে, রাইট? আর সেটা যদি না হয়, আপনি যদি ভেড়ার পাল হন, আপনি যদি ভেদা মাছ হন, আপনি যদি কোনো লেভারেজ না থাকেন, আপনি যদি গান্ডু হন, তাইলে দিনের প্রতিদিন আপনি লাফালাফি করে যাবেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে আপনি আপনার কি ইসরায়েলি পণ্য বয়কট করতেছেন, ফেসবুকের মধ্যে তামাশা করতেছেন, যেগুলোর কোনো ইম্প্যাক্ট নাই, আর যেগুলো রিয়েল ইম্প্যাক্ট আছে ওইগুলো একের পর এক হচ্ছে, ইসরায়েলকে একের পর এক দেশ হচ্ছে আপনার রেকগনাইজ করে যাচ্ছে। আমি যে আমাদের ট্রায়ালগে আলোচনা করছি, করার পর অনেকেই আটকে উঠছে শুনে যে ইসরায়েলকে পৃথিবীর কয়েক কতগুলো দেশ রেকগনাইজ করে, 85% দেশ ইসরায়েলকে অলরেডি রেকগনাইজ করে, 85% দেশ অলরেডি ইসরায়েলকে রেকগনাইজ করে, যে 15% দেশ বাকি আছে আপনাদের বাংলাদেশ, তারপর হইতেছে পাকিস্তান, তারপর এরা সব রেকগনাইজ করে ফেলতেছে অলরেডি, মিডল ইস্টের দেশ টেস্ট রেকগনাইজ করে বসে আছে সৌদি আরব, এবং আপনাদের আব্বু বাংলা বাঙালি মুসলিমের সালাফিগুলার আব্বু সৌদি আরব যেদিন রেকগনিশন দেবে, তারপর দিন দেখবেন মোটামুটি আরো অনেক দেশ দিয়ে বসে আছে। তো আমরা সেই ইনএভিটেবিলিটির পথেই যাচ্ছি, মবরা গান্ডুরা যত কথাই বলুক, যত লাফালাফি করুক, যতই গাজার শিশুদের ছবি ফেসবুকে শেয়ার করুক, যতই কি বয়কট তামাশা করে, কোনো লাভ নাই। যেদিকে চিন্তা করেন আপনি, ইসরায়েলের এই তাণ্ডবের মধ্যে কোন দেশ ইসরায়েলের সাথে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা ওই মবগুলাকে খুশি রাখার জন্য, কিন্তু কাজের কাজ কিন্তু সবাই তাদের জায়গা মতো করে যাচ্ছে। এই ঘটনার মধ্যে তেল আবিব থেকে 2টা বিমান বাংলাদেশে সরাসরি ল্যান্ড করছে, একটা বিমানও না, একটা হলে আপনি বিচ্ছিন্ন হিসেবে ভাবতে পারেন, যদিও বিচ্ছিন্ন হিসেবে ভাবার সুযোগ নাই, এগেন পাসপোর্ট থেকে এটা বাদ করে দিছে, তো সিরিয়াস ব্যাপার, তখনই আমি একটা এপিসোড করে বলছি যে সাইন কিন্তু সুবিধা না। এবং আপনি দেখেন নূর যে মেহেদি সাফাতের সাথে মিটিং করছে, তখন আমি একটা আলোচনা করছি যে আপনি চিন্তা করেন যে নূরের সাথে কি আলোচনা হয়েছে, যোগাযোগ হয়েছে যে আমি শিওর এই টাইপের কিছু বলছে যে ইসরায়েলকে রেকগনাইজ করলে ইসরায়েল নূরকে ক্ষমতা আসতে সাহায্য করবে, অবশ্যই ক্ষমতা থেকে নূরের বহু দূরত্ব, কিন্তু তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে। কারণ আমরা যখন এই যে লিঙ্কডইনে হইতেছে প্রতি সপ্তাহে 1-2টা করে হইতেছে মেসেজ পাই, হইতেছে ট্যালেন্ট অ্যাকুইজিশন অফিসারেরা এসে এসে মেসেজ করে যে আমাদের কোম্পানিতে জয়েন করো, তোমার এই আমাদের এই ওই পদে অ্যাপ্লাই করো, এই সেইগুলো করে বেড়ায় সারাদিন, সে খোঁচাইতে থাকে আমাদেরকে হ্যাঁ অ্যাপ্লাই করার জন্য। তো এরকম ট্যালেন্ট অ্যাকুইজিশন অফিসার এরা নানান জায়গায় নিয়োগ দিয়ে রাখে, কথা বলছেন নাই, তো ইসরায়েল এরকম নিয়োগ দিয়ে রাখছে প্রচুর ট্যালেন্ট অ্যাকুইজিশন অফিসার, এদের কাজ হলো পৃথিবীর বিভিন্ন দেশে 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 ঘুরে ঘুরে তাদের কাছ থেকে হইতেছে রেকগনিশন বের করে আনা। সো বাংলাদেশ একটা ছোট দেশ, একটা গুরুত্বহীন দেশ, স্টিল একটা মুসলিম দেশ, সে যদি ইসরায়েলকে রেকগনাইজ করে এটা ইসরায়েলের জন্য স্টিল একটা অর্জন। সো ইসরায়েল সেই পথে নূরের সাথে যোগাযোগ করার করছে, এবং শেখ হাসিনার সাথে তো কি চলতেছে আমরা দেখতেই পাচ্ছি, এবং আপনার মনে করেন আগামীবার ক্ষমতা আসার আগে বিএনপির ইলেকশন আগে বিএনপিকে যদি ইসরায়েল যোগাযোগ করে বলে যে বহুদিন তো ক্ষমতার বাইরে থাকলেন, এখন এক কাজ করেন, আপনাদেরকে আমরা ক্ষমতা আনার ব্যবস্থা করতেছি, এসে কিন্তু ইসরায়েলকে রেকগনিশন দিতে হবে, দেখবেন আপনার তলে তলে বিএনপি আপনার ইয়ে দিয়ে আপনার জামাত ইসলাম দিয়ে বসে থাকবে, কি বিশ্বাস করেন না কি কথা? হ্যাঁ, কথা বিশ্বাস হচ্ছে না, জামাত ইসলাম ইসরায়েলকে রেকগনাইজ দিয়ে বসে থাকবে, জামাত সরকার
যদি ক্ষমতায় আসার গ্যারান্টি পায়, রাইট? সো এই জন্যে গান্ডুগিরি করবেন না, মপগিরি করবেন না, পৃথিবী কীভাবে চলে এটা বোঝার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন। বাস্তবতা যত নিঠুর হোক, বাস্তবতা যত তেতো হোক, সেটাকে চোখ থেকে কাঠের চশমাটা খুলে সেটাকে দেখার চেষ্টা করেন। ইসরায়েল একটা পাওয়ারফুল রাষ্ট্র, ইসরায়েল একটা এবল রাষ্ট্র, ইসরায়েলের পেছনে আমেরিকা যে কোনো মূল্যে থাকবে। আপনি আশা করি আর এটা সারা পৃথিবীর দেখার বাকি নেই যে এই ম্যাসাকারের পর, এই পরিমাণ হিউম্যান রাইটস ভায়োলেশন করার পর আমেরিকা ইসরায়েলের, দুই দিন আগে বাইডেন বলছে যে ইসরায়েলের প্রতি আমাদের সমর্থন আয়রন ক্ল্যাড, এই এত কিছুর মধ্যে এত তামাশা করে বেড়াচ্ছে, এই এত কিছুর মধ্যে। সো ইসরায়েলের এটা আমি আলোচনা করছিলাম মনে হয় একটা পর্বে, যে দুনিয়া ওলট পালট হয়ে যাবে, ইসরায়েলের প্রতি আমেরিকার আমেরিকার সমর্থন বিন্দু পরিমাণ নড়চড় হবে না। আমেরিকার হিউজ ইন্টারেস্ট এখানে জড়িত, দুনিয়া নড় উলট পালট। যত আপনারা বলেন আমেরিকা কি হিপো, আপনাদের জামাত ইসলামের চেয়ে বড় হিপোক্রিট, আপনাদের বিএনপির চেয়ে বড় হিপোক্রিট, আপনাদের আওয়ামী লীগের চেয়ে বড় হিপোক্রিট, ক্ষমতার প্রশ্নে স্বার্থের প্রশ্নে সবাই হিপোক্রিট, আমেরিকাকে গালাগালি করে লাভ নেই। কত পর্বে এগুলো আলোচনা করছি, পছন্দ হয় না আপনাদের, রাইট? ওকে, আমেরিকা মরে যাওয়ার আগে ইসরায়েলের পেছন ছাড়বে না, এবং যতদিন আমেরিকা ইসরায়েলের সাথে আছে ততদিন আপনারা যতই বয়কট করেন কোনো কাজ হবে না। বাংলাদেশ, পাকিস্তান, ইউএই, আপনার তারপর কেএসএ থেকে শুরু করে সবাই একে একে রেকগনিশন দিয়ে ফেলবে। দুনিয়াটা খুব ছোট হয়ে আসতেছে। ফেসবুকের মধ্যে ফিলিস্তিনি শিশুদের ছবি শেয়ার দিয়ে ভাবতেছেন, গুজব বলা ছবি শেয়ার দিয়ে ভাবতেছেন, প্রচন্ড উপকার করতেছেন, শিশুদের কোনো উপকারই করতেছেন না, আপনারা কিছুই করতেছেন, আপনারা কাণ্ডগিরি করতেছেন। এগুলো বন্ধ করেন, চোখটা খোলেন, চোখ থেকে কাঠের চশমাটা নামান, নামায় একটু পৃথিবীটাকে দেখে বোঝার চেষ্টা করেন যে আপনাদের কি করা উচিত এবং আপনারা কি করতেছেন।